জানুয়ারি মাসেও আপনাদের সকল ছাত্রছাত্রীদেরকে দেওয়া হবে মডেল অ্যাক্টিভিটি টাস্ক অর্থাৎ যারা ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য দু সালেও সকল ছাত্রছাত্রীদের জন্য কিন্তু নতুন করে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হবে এই নিয়ে আমি কালকে আপনাদের ভিডিও জানিয়েছিলাম যেখানে একটি বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছিল এই নিয়ে একটি বড়ো সড়ো আবারও কিন্তু খবর উঠে আসছে যেখানে কি জানানো হয়েছে কবে থেকে মডেল অ্যাক্টিভিটি টাস্ক আপনারা হাতে পাবেন চলুন বন্ধুরা বিস্তারিত জেনে নিই তার আগে আপনারা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশানে জানাতে অবশ্যই আপনারা ভুলবেন না তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনি এই প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি তাই কেউ এখনো যদি আমাদের সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে আমরা এই চ্যানেলে আপডেট নিয়ে আসছি সরকার এবং চাকরির রিলেটেড তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে অন্য তো বন্ধুরা সকল ছাত্রছাত্রীরা যারা আমাদের চ্যানেলে রয়েছে অনেকেই প্রশ্ন করেছিল পূর্বের ভিডিওতে যে দাদা জানুয়ারি মাসে আবার কি তাহলে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেবে তো আমি সেই নিয়ে কালকে আমি একটা নোটিশ আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং সেই নোটিসে অনেকেই আমাকে কমেন্ট করেছে যে দাদা কেন দেওয়া হচ্ছে এই মডেল অ্যাক্টিভিটি আমরা তো আগেই মডেল অ্যাক্টিভিটি জমা দিয়ে দিয়েছি আমরা তো যারা ক্লাস সেভেনে পড়ি তারা ক্লাস এইটেও উঠে গেলাম অনেকে বা ক্লাস ফাইভে যারা পড়ি ক্লাস ফাই সিক্সে উঠে গেছি তো সেক্ষেত্রে আবার কেন মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হচ্ছে তো এই নিয়ে একটি বড়ো সড়ো খবর উঠে এসছে তো সেই খবরে কী জানানো হয়েছে চলুন বন্ধুরা দেখে তো বন্ধুরা খবরে যেটা জানানো হয়েছে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে মিড ডে মিলের খাদ্য সামগ্রী বিতরণের কাজ রাজ্যের বিভিন্ন জেলার স্কুলগুলিকে এই মর্মের নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে জেলা বিদ্যালয় পরিদর্শক বা জেলা শাসকদের তরফে জানুয়ারি মাসের মিড ডে মিলের সামগ্রীও দেওয়া হবে অভিভাবকদের হাতে গত ষোলো ডিসেম্বর মিড ডে মিলের প্রোজেক্ট ডিরেক্টরের তরফে একথা জানানোর পরেই প্রস্তুতি শুরু করে দিয়েছে জেলায় জেলায় তো যাই হোক কলকাতা স্কুলগুলিতে চার থেকে সাতজনের মধ্যে মিড ডে মিলের সামগ্রী বিতরণ করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দুই জানুয়ারি খাদ্য সামগ্রী পৌঁছাবে স্কুলে তিন জানুয়ারির মধ্যে সেগুলিকে প্যাক করে ফেলতে হবে অভিভাবকদের হাতে মিড ডে মিলের সঙ্গে জানুয়ারি মাসের অ্যাক্টিভিটি টাস্কও তুলে দিতে হবে অর্থাৎ নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেটা সেটা কিন্তু জানুয়ারি মাসে দেওয়া হবে এবং তাদের থেকে ছাত্রদের করা ডিসেম্বর মাসের অ্যাক্টিভিটি টাস্কও সংগ্রহ করতে বলা হয়েছে তো পশ্চিম মেদিনীপুরে তিন ছয় জানুয়ারি বাঁকুড়াতে পাঁচ সাত জানুয়ারি চলবে বিতরণ ঝাড়গ্রামের বিতরণ সূচি বলা হয়েছে এগারো থেকে পনেরো জানুয়ারি ওয়ার্ল্ড পোস্ট গ্র্যাজুয়েট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সম্পাদক চন্দন গড়াই বলেছেন ছাত্রছাত্রীদের পুষ্টি ও প্রোটিনের কথা বিবেচনা করেই সয়াবিন ডিম বিতরণ এবং খাদ্য সামগ্রীর পরিমাণ বৃদ্ধি করা হোক এ কথা কিন্তু এই টিচার অ্যাসোসিয়েশনের ওয়েলফেয়ারের যিনি সম্পাদক রয়েছেন তিনি কিন্তু জানিয়েছেন এবং তাদের তাদের অনেকেরই কিন্তু দাবি রয়েছে সোয়াবিন যেটা রয়েছে সেই সয়াবিনের সামগ্রী যেটা রয়েছে সেটা কিন্তু বৃদ্ধি করতে হবে যে পুষ্টি রয়েছে ছাত্রছাত্রীদের সেরা বা প্রোটিনের কথা ভাবনা করে তো যাই হোক বন্ধুরা আপনাদের জন্য আবারও কিন্তু মডেল অ্যাক্টিভিটি টাস্ক আসতে চলেছে অর্থাৎ জানুয়ারি মাসে নতুন ক্লাসের জন্য নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হবে তো সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কে কীরকম কী প্রশ্ন আসবে আপনাদের হয়তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে তো সেই নিয়ে আপনাদের কোনো চিন্তার কারণ নেই আমি আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যখনই পাবলিশ করা হবে এই যে প্রশ্ন সেগুলো কিন্তু আমি কোশ্চেনের উত্তর করে আমি আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব আমরা আগেও কিন্তু আপনাদের জন্য সেইগুলো নিয়ে এসেছিলাম যারা প্রথম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে আমাদের চ্যানেলে অনেকেই জানে তো টেনশন করার কোনো দরকার নেই যখনই মডেল অ্যাক্টিভিটির আজকের কোশ্চেন আমরা হাতে পাবো সেগুলো সলিউশন করার চেষ্টা করবো ঠিক আছে বন্ধুরা তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন